আসসালামু আলাইকুম এভরিওয়ান, বেসিক ভাই এমএস চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আমি আপনাদের সাথে রয়েছি এম মহিউদ্দিন হাসান। আজকে আমি আপনাদের সাথে আরও একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হয়েছি। অর্থাৎ যারা আমাদের এই যে অ্যাড্রুপিংগুলো রয়েছে, এই অ্যাড্রুপিং বোর্ডগুলোতে যারা কাজ করেন, তারা আসলে এখান থেকে আপনাদের পেমেন্ট রিসিপ্টগুলো কীভাবে করবেন বা আপনি উইনার হয়েছেন কিনা সেটাকে আপনি কীভাবে চেক করবেন সেটা নিয়ে আজকে আমাদের ভিডিও। অর্থাৎ আমার এই চ্যানেলে কিন্তু অনেক ভিডিও অনেক অনেক অ্যাড্রুপিং বোর্ড রয়েছে যেগুলোতে রিয়েলভাবে আসলে অনেকেই পেমেন্ট পেয়েছি, এবং আমি আপনাদেরকে আজকে আপনি উইনার হলে সেখান থেকে আসলে আপনার কীভাবে এটাকে চেক করবেন এবং কীভাবে সেটি ট্রাস্ট ওয়ালেটে কিংবা আপনার কুকয়েন আদার্স যে কোনো অ্যাকাউন্টে আপনারা সেটাকে রিসিভ করে নেবেন সেটা নিয়ে আজকে আমাদের এই ভিডিওটি। তো মূল ভিডিওতে চলে যাওয়ার আগে আমি আপনাদের প্রত্যেককে রিকোয়েস্ট করবো, আপনারা যারা এখন আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকন বাটনটি অন করে রাখবেন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। দেখেন এই একটা অ্যাড্রুপিং রয়েছে যেখানে 35,000 মতন উইনার হবে, আর এখানে আপনাদের প্রত্যেকেরই বলতে গেলে 90% আপনাদের চান্স থাকে। তো এখন আমি যে কাজ করব, আমি আপনাদেরকে একটা উইনার লিস্ট চেক করে দেখাবো। ওকে, তো উইনার লিস্ট চেক করার জন্য আমি যে কাজটি করব, আমার টেস্ট ওয়ালেটে চলে যাই, আমার টেস্ট ওয়ালেটে চলে গেলাম। টেস্ট ওয়ালেটে চলে আসার পর এখন আপনি এখান থেকে যে কাজটি করবেন, আপনার যে বিপ20 বলতে আপনাদের যেটা বলা হয়, অর্থাৎ এই যে অ্যাড্রেসটি রয়েছে, অর্থাৎ স্মার্ট চেঞ্জ নামের যে অ্যাড্রেসটি রয়েছে, এই অ্যাড্রেসটিকে আমি এখান থেকে কপি করে নিলাম অ্যাড্রেসটা। ওকে, আমার কিন্তু এখানে কাজ শেষ। এখন আমি যে উইনার হয়েছি সেই উইনারগুলো আসলে কীভাবে ট্রাস্ট ওয়ালেটে অ্যাড করবো সেটা আমি আপনাদের কিন্তু লাইভ পুরোপুরিভাবে দেখিয়ে দিব। আশা করি আপনি ভিডিওটি সম্পূর্ণ দেখলে প্রত্যেকেই আপনাদের উইনার টোকেনগুলো আপনারা নিজেরাই অ্যাড করে নিতে পারবেন আপনাদের ট্রাস্ট ওয়ালেট। আপনি এখান থেকে কাজ চলে যাবেন, চলে যাবে, অলরেডি আমার এখানে স্ক্রিনে রয়েছে। আমি এই ওয়েবসাইটের লিঙ্ক দুটিও আমি আপনার আমার এই ভিডিওর এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, চাইলে আপনার সেখান থেকেও সেই লিঙ্কে ক্লিক করে আপনার এখানে চলে আসবেন। এছাড়াও আমাদের কিন্তু টেলিগ্রাম চ্যানেল এবং গ্রুপ রয়েছে, সেখানে আপনার জয়েন হয়ে যাবেন। দেখেন এইখানে যে সার্চ নামের অপশন রয়েছে, এখানে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এখানে উপরে একটা সার্চ নামের অপশন রয়েছে, আমি সার্চ নামের অপশনে ক্লিক করে দেবো। ওকে, তো সার্চ নামের অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার এখানে কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট একটি জিনিস আপনার দেখতে পাচ্ছেন, আমি যদি আপনার মার্ক করে দেখাই, অর্থাৎ এখানে আমি টোটাল 12টা উইনার হয়েছি, এবং সেই 12টা যে উইনার হয়েছি কোন 12টা অ্যাড্রুপিং বোর্ড থেকে আমি উইনার হয়েছি সেটা আমি কীভাবে চেক, এই যে অ্যারো নামের একটা চিহ্ন দেখতে পাই, অ্যারোতে আপনি ক্লিক করে দেবেন। ঠিক, আমি যখন অ্যারোতে ক্লিক করে দিলাম সবগুলো কিন্তু এখানে চলে এসেছে। ওকে, তো এখন আমি এখান থেকে যে কোনো একটি বোর্ড আমি আপনাদেরকে এখান থেকে টেস্ট ওয়ালেটে জয়েন করে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো এখন আমি এখান থেকে যে কাজটি করব, ফার্স্ট অফ এইখানে যে কোনো একটি অ্যাড্রেসটি আমি এখান থেকে কপি করে নেব। তো তার ভিতরে আমি যেটা করব, যে মনে করেন এই অ্যাড্রেসটা, এই অ্যাড্রেসটার উপর আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর দেখতেন ঠিক এই রকমের কিন্তু আপনার একটা ইন্টারফেস চলে আসছে। তো এখন আপনি এখান থেকে এটা উইনার, অর্থাৎ এটা আপনি এখন কীভাবে ইসে অ্যাড করবেন আপনাদের টেস্ট ওয়ালেটে, এর জন্য এই যে অ্যাড্রেসটি রয়েছে, আপনি এই যে অ্যাড্রেসটি দেখতে পাচ্ছেন এখানে, এখানে আপনি কপি লিঙ্কে আপনি কপি করে দেবেন। ঠিক, এখানে আমি কপি করে দিলাম, কপি করে দেওয়ার পর কাজ কিন্তু শেষ। এবার আমি আপনি আবারও আপনার টেস্ট ওয়ালেট যে অ্যাকাউন্টটি রয়েছে সেখানে চলে আসবেন। ঠিক, আমি এখানে আসলাম, আসার পর এখন আপনি যে কাজ করুন, এখানে সার্চ নামের অপশন রয়েছে, এখানে এসে আপনি যেটা কপি করে নিয়েছিলেন সেটা এখানে এভাবে পেস্ট করতে পারেন, আর নিচে এই যে পেস্ট করে দেবেন। ওকে, পেস্ট করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আপনার এই টোকেনটা কিন্তু আমার ওয়ালেটে এখন পর্যন্ত অ্যাড নাই। অর্থাৎ আপনাদেরও কিন্তু সেম এই রকমের সমস্যা হতে পারে। তো এখন আপনি যে কাজটি করবেন, এখান থেকে এই যে অ্যাড, এই যে অপশনটি রয়েছে, আপনি এখানে ক্লিক করে দেবেন অ্যাড কাস্টম টোকেন। সেখানে ক্লিক করে দেওয়ার পর আপনার এটা বিপ20 ছিল, এই জন্য আপনি এখানে বিপ20 অর্থাৎ বাইনাস স্মার্ট নামের যেটি রয়েছে এটাকে সিলেক্ট করে নিলেন। তো সিলেক্ট করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন আপনার এটা কিন্তু স্মার্ট। তো এখন এটা আপনি পেস্ট করে দেবেন। তো পেস্ট করে দেওয়ার সাথে সাথে আপনি কিন্তু সব ডিটেলস এখানে চলে এসেছে। এখন যে কাজ করবেন আপনি, আপনি এখান থেকে কিন্তু এই যে ডান নামের একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে আপনি ক্লিক করে দেবেন। ওকে, ডান নামের অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখেন যে এই কিন্তু চলে এসেছে। দেখছেন আমি এখান থেকে প্রায় 35,000 মতন আমি এখান থেকে কিন্তু এই টোকেনগুলো আমি এখান থেকে রিসিভ করে ফেলেছি অলরেডি। দেখতে পাচ্ছেন এই যে কত সহজের ভিতরে আপনারা এটা রিসিভ করতে পেরেছেন। তো অলরেডি আপনার প্রত্যেকে যদি এই ভিডিওটা দেখেন এবং আপনার যদি অ্যাড্রুপিংয়ে কাজ করেন, সেই ক্ষেত্রে আপনারা কিন্তু প্রতি দৈনিক প্রতিদিনে সকালে কিংবা বিকেলে একবার আপনি যেভাবে বিপ20 অ্যাড্রেসটা দিয়ে এটাকে আপনারা চেক করে নেবেন। ওকে, তো আশা করি আপনারা এই ভিডিওটি বুঝতে পারছেন। এখন একটা কথা বলে রাখি, যারা এই ভিডিওটা দেখছেন অবশ্যই ভিডিওটা দেখে আপনাদের যদি কোনো উপকৃত হন, অবশ্যই অবশ্যই প্রত্যেকে একটি কমেন্ট করবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান বক্তব্যটি জানিয়ে দেবেন। এছাড়াও আপনারা প্রত্যেকেই আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং আর আমাদের কিন্তু টেলিগ্রাম গ্রুপ রয়েছে, মাস্ট বি আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং গ্রুপে আপনারা কিন্তু জয়েন হবেন। এখানে কিন্তু আমাদের প্রতিদৈনিক নতুন নতুন কাজের আপডেট দেওয়া, এবং এখানে কিন্তু একটা হেল্প সেন্টার নামের একটা গ্রুপ রয়েছে, এখানে আপনাদের সবার যার যত সমস্যা রয়েছে সকল সমস্যাগুলো কিন্তু এখানে আপনারা কিন্তু প্রত্যেকে কিন্তু এখানে জয়েন হয়ে আপনাদের সমস্যাগুলো আপনারা এখান থেকে সমাধান করে নিতে পারবেন।
তো আজকে এতটুকুই ছিল। যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে রাখবেন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।